अस्सलाम वालेकुम मिस। वालेकुम सलाम तस्नीम, आज की तुम्हें आमार कथा सुनते पाच्छो? अस्सलाम वालेकुम तस्नीम जी मिस। হ্যাঁ, এটা কি তোমার ডিভাইসে কোনো প্রবলেম হয়েছিল? আমি কি বললেন বুঝতে পারলাম না। আচ্ছা এটা বলো, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছো? জি মিস। কি প্রবলেম হচ্ছে? না না। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম তানিশা, সবাই কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছো? জি মিস। আচ্ছা ঠিক আছে। তো তাসলিমের গত ক্লাসে একটা প্রবলেম হচ্ছিল, ও আনমিউট করতে পারছিল না। আজকে করতে পারছি, ওর সাথে কথা বলতে পারছি, আমার খুব ভালো লাগছে। আচ্ছা তো আমরা কি পড়াশোনা শুরু করব? জি মিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বইটা দেখতে পাচ্ছি? জি মিস। জি মিস। তো আমাদের গত ক্লাস পর্যন্ত কোন অধ্যায়টা চলছিল বলো তো? মেরা তৃতীয় অধ্যায় প্রশ্ন চলতেছিল, সৃজনশীল বলেছিলেন যে নতুন অধ্যায় শুরু করবেন। আচ্ছা আমরা সৃজনশীল সবকটা শেষ করছি, প্রশ্ন জিমিস করেছি। তো ওই তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থানে তো আর কোনো সমস্যা নেই, সমস্যা আছে? জিমিস। আচ্ছা সমস্যা নেই। তো যেহেতু সমস্যা নেই আর আমরা সৃজনশীল মানে সেগুলো সলভ করেছি, তো আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব। বলা যায় যে এই বছর হয়তো আমরা এই অধ্যায়টা দিয়ে শেষ করব, ব্যবসায় ব্যবসায় পরিকল্পনা। ঠিক আছে, আমরা তো উদ্যোগ নিয়ে পড়ছি, ব্যবসা করব, ব্যবসা মানে কি, ব্যবসার উদ্যোগ কি, উদ্যোক্তা হইতে হলে কি কি লাগবে, তারপর উদ্যোগের মধ্যে একটা পার্ট আছে বা দিক আছে যেটা কিনা আত্মকর্মসংস্থান, তারপর আরো অনেকগুলো ব্যাপার আছে। যদি আমি ব্যবসা শুরু করতে চাই সেক্ষেত্রে আমরা কয়েক ধরনের ব্যবসা করতে পারি, যেটা মালিকানা ভিত্তিতে ব্যবসা। চতুর্থ অধ্যায় এটা মিনু আপা খুব সুন্দর করে তোমাদের পড়িয়ে শেষ করে ফেলেছেন। এখন মিনু আপা কি তোমাদের শিল্প পড়াচ্ছেন? মিসের সাথে আমাদের ক্লাস হয় না। তো মিনু আপার সাথে তোমাদের আর কোনো ক্লাস হয় না? আচ্ছা তার মানে শুধুমাত্র ব্যবসা উদ্যোগ আমার সাথে ক্লাস হচ্ছে। তো আচ্ছা, তো এখন আমরা কি ষষ্ঠ অধ্যায়টা পড়বো। ষষ্ঠ অধ্যায়টা খুব মজার একটা অধ্যায়, বুঝছো? যে তুমি ব্যবসা করবা, উদ্যোগ নিবা, আত্মকর্মসংস্থানই বলো বা এটা অন্য একটা ব্যবসা, মানে আত্মকর্মসংস্থান বা যে কোনো একটা ব্যবসা তুমি শুরু করবা, ব্যবসা উদ্যোগ নিবা, তো সেখানে তোমার উদ্যোক্তা হতে হলে, একটা ব্যবসা শুরু করতে হলে বা ব্যবসাটা করতে হলে কিভাবে তোমাকে আগাতে হবে, একদম শূন্য থেকে কিভাবে শুরু করতে হবে সেটা ধারণা। ওয়ালাইকুম আসসালাম সাফরিন। আচ্ছা রিয়া, হ্যাঁ তো সেটা আমরা কিভাবে করতে পারবো, শূন্য থেকে একদম কিভাবে আমরা শুরু করব, কিভাবে প্ল্যান করব, কিভাবে আমি কাজগুলোকে গুছাবো, ভাগ করব, চিহ্নিত করব, এসব কিছুই আমরা কি এই ষষ্ঠ অধ্যায় ব্যবসায় পরিকল্পনা বা বিজনেস প্ল্যানের মধ্যে জানবো। তো শুরু করি নাকি করবো, নাকি কারো কোনো প্রশ্ন আছে, কিছু বলার আছে? শুরু করেন। আচ্ছা দেখো, ইন্ট্রোডাক্টরি কথাবার্তা একটু। ব্যবসার প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন, এটা তো জানি, কোনো সন্দেহ আছে? ব্যবসার মূল উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য নিয়ে নাই। পরিকল্পনা অনুযায়ী ব্যবসায় কার্যক্রম পরিচালনা করলে সাফল্য সহজতর হয় এবং ব্যর্থ হবার সম্ভাবনা কমে আসে। অনেকে উৎসাহের সাথে ব্যবসা শুরু করলেও সুষ্ঠু ব্যবসা পরিকল্পনার অভাবে অনেক সময় সফল হতে পারে না। এই অধ্যায়ে আমরা মূলত ব্যবসা পরিকল্পনা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আচ্ছা এখানে কি বলেছে, এটা কি আমরা বুঝেছি? প্রিয়ন্তি শুনতে পাচ্ছো? জি মিস। হ্যাঁ তো এখানে কি বলেছে প্রিয়ন্তি, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, বলো তো কি বলেছে? মিস কোনটা মানে আমি যে রিডিংটা পড়ে গেলাম তুমি খেয়াল করোনি, কেউ কি খেয়াল করেছো আমি কি রিডিং পড়েছি? এখানে তিনটা লাইন আমি রিডিং করেছি। ব্যবসার প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা।
সফলতা ও ব্যর্থতা সম্ভাবনা কিভাবে আসে তা ব্যবসা হিসেবে পরিকল্পনা করা। ব্যবসা হিসেবে পরিকল্পনা করা কিভাবে সাফল্য আসে, কিভাবে ব্যর্থতা আসে, এটা পরিকল্পনা করার কিছু নেই, এটা অনুমান করার ব্যাপার। তুমি ব্যবসা শুরু করার আগে পরিকল্পনা করতে পারবে না যে তোমার কিভাবে মানে ক্ষতি আসবে, ঠিক আছে, বা ব্যর্থতা আসবে, সেটা পরিকল্পনা আমরা করব না। আমরা অনুমান করতে পারি যে সাফল্য এভাবে আসতে পারে, ব্যর্থতা এভাবে আসতে পারে, বাট আমার সাফল্যটা কিভাবে আসবে বা কতটুকু আসার সম্ভাবনাটা থাকবে বা কতটা সম্ভাবনা আমি বাড়াতে পারবো বা ব্যর্থতাটা কতটা আমি মানে রিডিউস মিনিমাইজ করতে পারবো সম্ভাবনাটা, সেটা তখনই করা যাবে যখন আমি কি করব, ব্যবসা নিয়ে পরিকল্পনা করব। পরিকল্পনাটা কি আমি ব্যবসা শুরু করার পরে হবে না আগে হবে, এটা বলো। কোনো কাজের পরিকল্পনা আগে হয় না পরে হয়? আগে হয়, সব সময় পরিকল্পনা আগে হবে। কারণ তুমি যদি একটা কাজ শুরু করে দাও, মানে প্রথমে জানো না কি চাচ্ছ, লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, সেটা ছাড়াই কি করছো, তুমি শুরু করে দিছো, কি শুরু করলা বুঝলাও না কি শুরু করলা, কেন করলা তারও কোনো স্পেসিফিক কোনো রিজন তোমার কাছে নাই, করছো শুরু, মানে শুরু করে দিছো, এরপরে কি হয়েছে, এরপরে এখন তুমি বুঝতে পারছো না তুমি কোন দিকে যাবা, দিক নির্দেশনা নাই। কারণ তোমার যদি কোনো লক্ষ্য বা উদ্দেশ্য, মানে তুমি এই কাজটা থেকে কি চাচ্ছো, কি আসবে আশা করছো বা কি করতে চাচ্ছো, সেটাই যদি তুমি আগের থেকে ঠিক না করে রাখো, তো পরবর্তী স্টেপ গুলো তুমি কিভাবে নিবা বলো, নেওয়া যাবে? আমাদের একটা গাইডলাইন লাগবে না, দিক নির্দেশনা লাগবে না, এমন না যে আমাদেরকে নির্দেশ দিবে সারাক্ষণ বলবে তুমি এটা করো বা এটার পরে এটা করো বা এভাবে আগাও, না, আমি করব, আমি ঠিক করব, আমি কি করব, কোনটার পর কোনটা করব, বাট আমার নিজেরও তো একটা গাইডলাইন লাগবে, চিন্তার একটা মানে আমি কোন পথে যাব বা কোন পদ্ধতি ফলো করব বা কেন করব বা কিসের জন্য কি করতে চাচ্ছি, এটা তো আমার নিজের কাছে নিজে ক্লিয়ার থাকতে হবে, না নাহলে আমি এলোমেলো হয়ে যাব, না? জি মিস। হ্যাঁ, তো এইটার জন্য মানে এলোমেলো যেন না হয়ে যায়। আর দেখো তুমি যখন কোনো কাজে মাঝখানে বাধা পড়ে এবং বুঝতে না পারো যে কি হচ্ছে, ঠিক আছে, তুমি যদি সিচুয়েশন বুঝতে না পারো বা তুমি কি করবা সেটা বুঝতে না পারো বা কি করতে চাচ্ছ বা কিভাবে কি করতে হবে সেটা বুঝতে না পারো, তোমার কিন্তু সাকসেস হওয়ার, সাফল্য পাওয়ার বা সফল হওয়ার রেট খুবই কমে যায়, কমে যাবে, বলো, এমনটা হয় না? জি মিস। আচ্ছা, তো দেখো এইরকম যেন সিচুয়েশন না হয় যেখানে আমরা ব্যবসা উদ্যোগ নিচ্ছি, একটা নতুন বিজনেস শুরু করছি, ব্যবসা কিন্তু ঝুঁকিপূর্ণ কাজ, বলো অরিন, ঝুঁকিপূর্ণ কাজ মানে কি, ব্যবসা কেন ঝুঁকিপূর্ণ কাজ বলো অরিন, শুনতে পাচ্ছো অরিন? অরিন মিউট করা, অরিন কি নার্ভাস হয়ে গেছে? মিস আমি বের হয়ে গেছিলাম। না বাবা তুমি বের হয়ে যাও না, তুমি আছো, তোমাকে আমি দেখতে পাচ্ছি, তুমি আছো। আচ্ছা অরিন, আমরা তো বারবার বলি যে ব্যবসা একটি ঝুঁকিপূর্ণ কাজ, ব্যবসা শুরু করা ঝুঁকিপূর্ণ কাজ, কঠিন কাজ, হ্যাঁ অনেক পরিশ্রম সাধ্য কাজ, বাট ঝুঁকিপূর্ণ কাজ আমরা কেন বলি বলো তো, ব্যবসা কেন ঝুঁকিপূর্ণ কাজ বলতে পারবো, একটু অনুমান করতে পারো? ম্যাম ব্যবসা শুরু করলে ম্যাম আচ্ছা তোমরা কি বুঝতে পারছো অরিন কি বলছে, ব্যবসাটা আদৌ সফল হবে নাকি পরে লস হবে? আচ্ছা দেখো ঝুঁকি মানে কি, কেউ বলতে পারবে? প্রিয়ন্তি, প্রিয়ন্তি, হ্যাঁ ঝুঁকি মানে কি? মিস ব্যবসায় লাভ হবে না ক্ষতি, মিস ক্ষতি চান্সেস থাকার জন্য আর কি। এক্স্যাক্টলি, ক্ষতির সম্ভাবনা, ক্ষতি হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, যা আগে ভাগে চিন্তা করে রাখছো বা যেভাবে যা হবে চিন্তা করেছো সেটা না হওয়া এবং সেটা না হওয়ার কারণে আর্থিক ক্ষতি, ক্ষতির সম্ভাবনাকে ঝুঁকি বলে। একদম খাতায় বা বইয়ে একটু পেন্সিল দিয়ে লিখে রাখো তো, পেন্সিল আছে, বই আছে সামনে? জি মিস বলেন আপনি। হ্যাঁ,
ঝুঁকি, প্রথম লেখো ঝুঁকি, তারপর ঝুঁকি লেখার পর কোলন দিবা, কোলন কোনটা চিনি? হ্যাঁ লিখেছো সবাই? তানিশা জিমিস লিখেছি। হ্যাঁ তারপরে লিখবা ক্ষতির সম্ভাবনা, তার মানে ঝুঁকি মানে কি? ক্ষতির সম্ভাবনা। হ্যাঁ ক্ষতি হওয়ার সম্ভাবনা বা ক্ষতির সম্ভাবনাকে ঝুঁকি বলে। ঝুঁকি মানে যে তোমার যে ক্ষতি হবে এটার কোনো নিশ্চয়তা নাই, ক্ষতি হতে পারে মানে হতে পারে, সম্ভাবনা থাকাটা হলো ঝুঁকি, বা যেখানে নিশ্চয়তা আছে। আরেকবার বলেন তো। আচ্ছা তুমি ঝুঁকি, তারপর কোলন লিখেছো, কোলন দিয়েছো ঝুঁকি লিখে, তারপর লিখবা ক্ষতির সম্ভাবনা, ক্ষতির সম্ভাবনা, এতটুকুই ঝুঁকি মানে। ঠিক আছে, এটা হলো তোমার বোঝার সুবিধার্থে আমি একদম ছোট্ট করে বললাম, যেন তোমার খুব মানে সহজে মনে থাকে এবং তুমি বুঝতে পারো। দেখো যেখানে ক্ষতি হবে ঠিক আছে সেখানে কি ঝুঁকি আছে? আমি কি বলবো যে ঝুঁকি আছে মানে ক্ষতি হবে এটা নিশ্চিত, এটা কি ঝুঁকি বলবো? আফসানা অরিন জিমি আমি শুনতে পাচ্ছি, আফসানার কথা খুব আস্তে আস্তে আসছে, আমি শুনতে পাচ্ছি না, বুঝতেও পারছি না। অরিন জিমিস, হ্যাঁ এমন কোন একটা সিচুয়েশন যেখানে ক্ষতি হবে নিশ্চিত এবং কতটুকু হবে সেটাও আমরা জানি, তো সেই ক্ষেত্রে আমি কি বলবো এটা ঝুঁকি কাজ, ঝুঁকিপূর্ণ কাজ বা ঝুঁকি আছে বলা যাবে? জি ম্যাম। অরিন জিমিস বলবো ঝুঁকি? না ম্যাম, এটা তখন তো ঝুঁকি তো না, মানে বারবার আসছে এরকম কিছু একটা মেরা? নো মিস, ঠিক আছে সবার ক্ষেত্রে ঠিক আছে? আচ্ছা তো দেখো যেখানে একদম ক্ষতি হবে নিশ্চিত, একদম নিশ্চিত এবং কতটুকু হবে সেটা আমরা জানি, সেটারে আমরা ঝুঁকি বলবো না, সেটা ক্ষতি, সেটা নিশ্চিত ক্ষতি। বুঝতে পেরেছি অরিন? সেটা নিশ্চিত জি ম্যাম, এটা ঝুঁকি না। বাট আচ্ছা তো কিন্তু যেখানে মনে করো যে ক্ষতি হতে পারে এবং কতটুকু হতে পারে অনুমান করতে পারে সেটাই ঝুঁকি। আর দেখো তুমি যখন একটা ব্যবসা শুরু করবা ওইটা ওইরকম একটা ব্যবসায় তো করবা যেটাতে কি না কি হবে লাভ হওয়ার সম্ভাবনা আছে, ক্ষতির সম্ভাবনাও থাকবে, মুনাফা অর্জনের সম্ভাবনাও থাকবে। তুমি যদি মুনাফা অর্জন করতে না পারো সেক্ষেত্রে কি হচ্ছে? ক্ষতি হচ্ছে, ক্ষতি হচ্ছে না বাট হবে, নিশ্চয়তা নাই। সো এর জন্য কিন্তু আমরা বলি ব্যবসা ঝুঁকিপূর্ণ কাজ। তোমরা কি সবাই বুঝতে পারছো কেন ব্যবসাকে ঝুঁকিপূর্ণ কাজ বলা হয়? মেয়েরা বুঝতে পারছি, বলতে পারবো? নেক্সট ক্লাস আমি ধরবো, নেক্সট ক্লাস আমি ধরবো যে ব্যবসা কেন ঝুঁকিপূর্ণ কাজ বা ঝুঁকি বলতে কি বুঝো উদাহরণ দিয়ে বুঝাও। পারবো নেক্সট ক্লাসে বলতে? জি মিস পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা তো দেখো এই যে আমার ব্যবসা শুরুর ক্ষেত্রে আমি যেন ঠিকঠাক শুরু করতে পারি, আমি যেন খুব বেশি ঝামেলার মধ্যে না পড়ে যাই, এলোমেলো যেন না হয়ে যায়, আমার ব্যবসার ঝুঁকিটা যেন মানে ক্ষতির সম্ভাবনাটা যেন বেড়ে না যায়, যতটা সম্ভব কমানো যায়। দেখো তুমি ব্যবসার ক্ষেত্রে কখনো একদম ঝুঁকিটাকে বাদ দিতে পারবা না, কখনোই করা যাবে না, কারণ তুমি আশা নিয়ে সম্ভাবনা নিয়ে কাজ শুরু করবা, সেটাতে প্রফিট হতে পারে মুনাফা হতে পারে বাট হবেই কেউ নিশ্চয়তা দিতে পারবে না, আবার ক্ষতি হবেই এটারও কোনো নিশ্চয়তা নাই। সো এর জন্য ব্যবসা ঝুঁকিপূর্ণ কাজ। তো আমাদের কাজ হলো আমি ঝুঁকি নিচ্ছি বাট এইভাবেই নিব বা অতটুকুই নিব যতটুকু আমি সামলাতে পারবো, তো কিভাবে আমি আমার ঝুঁকিটাকে একদম মিনিমাইজ করতে পারবো যদি আমি একটা পরিকল্পনার মাধ্যমে শুরু করি, বুঝছি?
আমার ব্যবসা শুরুর ক্ষেত্রে যদি পরিকল্পনা থাকে, আর কোন কাজের প্রথমে, কোন কাজের কোথায় থাকে, প্রথমে পরিকল্পনা থাকে। কারণ তুমি যদি আগে চিন্তা ভাবনা, মানে আমরা যে বলি না কাজ করার আগে চিন্তা ভাবনা করো, ওই যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, কাকে ইন্ডিকেট করছে? প্ল্যানিং, পরিকল্পনাকে। তুমি যেই কাজই করো না কেন, সেটার জন্য আগে চিন্তা ভাবনা করতে হবে, ভাবতে হবে, বুঝতে হবে, কাজগুলোকে গুছাতে হবে, এবং এই কাজের থেকে তুমি কি আশা করছো সেটাকে নির্দিষ্ট করতে হবে। আচ্ছা, তো দেখো এখানে আমরা কিছু মানে বলবো বক্স দেখতে পাচ্ছি, মাঝখানে কি ব্যবসায় পরিকল্পনা, ঠিক আছে, আর বাদ বাকি জিনিসগুলো কি কি বলতো, কেউ একজন পড়ো, কি কি এগুলো কি দেখতে পাচ্ছি? উদ্যোক্তা, ধারণা। দাঁড়ো দাঁড়ো বাবা, একটা একটা করে পড়ি। উদ্যোক্তা, উদ্যোক্তা বলতে কাকে বোঝাচ্ছে, মানে কি বোঝাচ্ছে? প্রিয়ন্তি, হ্যাঁ, উদ্যোক্তা বলতে কি বুঝছি, মানে এটার মানে কি, এই শব্দটা মানে কি? আমরা কিন্তু কয়েকটা শব্দ দেখতে পাচ্ছি, এই শব্দগুলোর মানে কি এগুলো জানবো। মাঝখানে ব্যবসা পরিকল্পনা, এটা আমাদের মূল চ্যাপ্টার, এটা নিয়ে আমরা পড়বো, তো এটা নিয়ে আলোচনা পরে হবে। বাট উদ্যোক্তা মানে কি, এটা কি কোনো ব্যক্তি, কোনো বস্তু, কাজ? মিস, যে ব্যক্তি উদ্যোগ করবে ব্যবসার মধ্যে সে ব্যক্তিকে উদ্যোক্তা বলে। এক্স্যাক্টলি, মানে যেই লোকটা ব্যবসা শুরু করার জন্য উদ্যোগ নিচ্ছেন, ঠিক আছে, তিনি উদ্যোক্তা, মানে একজন মানুষ। তারপর ধারণা, ধারণা বলতে কি বুঝে বাবা? আইডিয়া, আইডিয়া, ধারণা কি বুঝি? ব্যবসা কিভাবে করব সেটা সম্পর্কে আইডিয়া। আচ্ছা, বাট আমরা যে সাধারণত একটা শব্দ ব্যবহার করি আইডিয়া, আইডিয়া বলতে আসলে কি মনে হয়, কি বুঝছি? পরিকল্পনা করা, মাথায় কিছু একটা চলে আসা, ঠিক আছে, যেটা থেকে আমরা কিছু একটা করতে পারি। যেমন আজকে প্রিয়ন্তি বলল যে, মানে প্রিয়ন্তির ফ্রেন্ডস দুই তিনজন খুব কাছের ফ্রেন্ড আছে, তো ওরা বললো যে চলো আজকে আমরা কি করি, ঘুরতে যাই। এই ঘুরতে যাই এটা কি? একটা ধারণা, আইডিয়া, ঠিক আছে, বাট কিভাবে ঘুরতে যাব, কোথায় যাব, কেন যাব, কতক্ষণের জন্য যাব, সেই সব কিছু চলে আসবে কিসে? প্ল্যানিং এ, পরিকল্পনায়। কোথায় আসবে পরিকল্পনা? তার মানে তোমার ব্যবসায় পরিকল্পনা বা যে কোনো ধরনের পরিকল্পনা করার আগের জিনিসটা কি? ধারণা বা আইডিয়া। পেন্সিল দিয়ে ধারণার পাশে আইডিয়া লিখে রাখো, লিখতে পারবো? ওকে মিস, জি মিস। আর এই ধারণাটা কার কাছে আসবে, কার ধারণাটা আসবে বলো তো? যেমন গত ক্লাসে আমরা কি করলাম, যে মেরিনা মার্মা ছিল, ওই যে থামি পোশাক নিয়ে, ঠিক আছে, থামি পোশাক নিয়ে আমরা একটা এমসিকিউ সলভ করলাম, না এমসিকিউ না, সৃজনশীল প্রশ্ন সলভ করেছি। তো এটা মনে হয় সবাই ক্লাসে জয়েন করি নাই, শুধুমাত্র তানিশা ছিল, তো তানিশা ধরতে পারবে, অনেক জনই ছিল। আচ্ছা ছিল, ঠিক আছে, আমি ভুলে গেছি, বাট আমার পড়া কি পড়েছি এটা মনে আছে। তো ওইটাতে আমাদের উদ্যোক্তা কে ছিলেন, তানিশা? মেরিনা, মেরিনা। বাট ধারণাটা কার ছিল? ওই যে তার টিচারের নাম জানি কি ছিল, ম্যাডাম, মামাপুরু মারমা, জি মি। হ্যাঁ, তো দেখো উদ্যোক্তার কাছে কিন্তু ধারণাটা সবসময় যে সবসময় তার মাথা থেকে আসবে তা কিন্তু না, সে ধারণাটা যে কোনো কোনো সোর্স থেকে পেতে পারে, যে কোনো সোর্স থেকে। মানে কথাটা হলো সে কি ধারণা পেয়েছে এবং সেটা কতটা ফলপ্রসূ, এটা নিয়ে সে পরবর্তীতে কিছু করতে পারবে কিনা, পরবর্তীতে কিছু করা যায় কিনা, ঠিক আছে। তো ওইটা ধারণাটা উদ্যোক্তা নিজের হতে পারে, অন্য যে কারো হতে পারে, বাট ধারণাটা নিয়ে কাজ করবে কে বলো, কে করবে? উদ্যোক্তা,
হ্যাঁ, আমাদের আগের ক্লাসের উদ্যোক্তা মেরিনা, আর যদি আমরা সার্বিক ভাবে জেনারেল ভাবে চিন্তা করি তাহলে কে করবে? উদ্যোক্তা। ঠিক আছে, বুঝতে পেরেছি। জিমি, কৌশল 3 নাম্বার। কৌশল মানে কি, কে বলবে আমাকে? কৌশল মানে কে বলতে পারবে? যে কোনো কাজ মানে কিভাবে করবো এটা কে কৌশল বলে? যে কোনো কাজ আমি কিভাবে করব? দেখো প্রত্যেকটা কাজ করার নির্দিষ্ট কিছু সিস্টেম আছে। আছে না? দেখো তোমাদের এই যে জুম ক্লাস হয়, সপ্তাহে মাত্র একদিন তোমরা অফলাইন ক্লাস করো, বাট বাকি 4 দিন কি জুম ক্লাস হয় না? হয়, আমি কি ঠিক বলছি না ভুল বলছি? 2 দিন অফলাইন ক্লাস করি, 3 দিন। আচ্ছা, 2 দিন অফলাইন ক্লাস, আমি বলে গেছিলাম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, 2 দিন অফলাইন ক্লাস, 3 দিন। যে কৌশল বলতে কি টেকনিক বোঝায় না? এক্স্যাক্টলি, স্ট্র্যাটেজি বা টেকনিক। দেখো আমি এটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তোমরা 3 দিন অনলাইন ক্লাস করো, 3 দিন অনলাইন ক্লাসে দুইটা দুইটা করে কয়টা হয়? 6টা অনলাইন ক্লাস করো, 6 জন টিচারের, তাই তো? তাসনিম ঠিক বলছি? মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছো? জি মিস। 6টা অনলাইন ক্লাস করো, 6 জন টিচারে, ধরি 6 জন টিচারে, তো 6 জন টিচারে কিন্তু জুমে ক্লাস নেয়। সেম, জুম ক্লাস হয়, অনলাইন ক্লাস হয়, বাট এই অনলাইন ক্লাসগুলো 6 জন টিচারে 6টা ক্লাস, সবার ক্লাসগুলো কি সেম হয়? একই ভাবে তারা ক্লাস নেয়? ক্লাস নেওয়ার ধরন পদ্ধতি এক রকম, আলাদা। আচ্ছা দেখো, একটা ম্যাথ ক্লাসের কথা চিন্তা করো আর আমার ব্যবসা উদ্যোগের ক্লাসের কথা চিন্তা করো। আমার ব্যবসা উদ্যোগ ক্লাসটা আমি যেভাবে নেই, একজন ম্যাথের টিচার, ধরো কে, ইমরান স্যার অথবা ইলিয়াস করিম স্যার, দুইজনের একজন হয়তো তোমাদের ম্যাথ ক্লাস নেন, আমি জানি না কে নেন, তো ধরো ওই স্যাররা যেভাবে ক্লাসটা নেন, ম্যাথ ক্লাসটা কিন্তু জুম ক্লাস হচ্ছে, অনলাইন ক্লাস হচ্ছে, তিনি যেভাবে নিচ্ছেন আমি কি সেভাবে নিচ্ছি বা নিব বা নেই? কখনো কখনোই নেই না। দুজন মানুষই অনলাইন ক্লাস করতেছি, দুজন মানুষই ব্যবসা করবো, দুজন মানুষই একই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব, কিন্তু ব্যবসা করার ধরন, কাজ করার ধরন, আইডিয়া গুলো ডিফারেন্ট হবে, বুঝছো? আমরা দ্বিতীয় অধ্যায় ব্যবসা উদ্যোগের সৃজন, তার সৃজনশীলতা, নিজস্বতা, স্বাধীন চেতা, এই গুণাবলী গুলো পড়েছি না? পড়েছি, তো দেখো এইটাই হলো কথা। তুমি একই ধরনের মানে একজন মানুষ, আমরা সবাই এক মানুষ, হ্যাঁ, সবার কাছাকাছি মানে মানে নলেজ, তারপর স্কিল, ক্রিয়েটিভিটি, সব ধরো যে অ্যাভারেজ কাছাকাছি, সবার ব্যবসায় ধারণাটাও মোটামুটি সেম, কিন্তু পার্থক্যটা কোথায় থাকে? কৌশলে। একই কাজ তুমি কিভাবে করছো, কতটা ভালোভাবে করছো, কতটা ডিফারেন্ট ওয়েতে বেটার মানে ফলাফল নিয়ে আসতে পারছো, বুঝতে পারছি? কৌশল মানে কি? জিমি, এটা তোমরা কি কৌশল মানে কি বুঝতে পারছো, বলতে পারবে? জিমি, যদি বলতে পারি তাহলে অরিন, তুমি একটা কৌশল মানে তুমি কোন একটা কাজে কৌশল ব্যবহার করেছো, এটা একটা উদাহরণ দিবা। অরিন, আমার একটা উদাহরণ লাগবে, তুমি যদি বুঝে থাকো, পারবে অরিন? অরিন শুনতে পাচ্ছো? ম্যাম এখন হঠাৎ করে আমি কেমন কৌশলের কথা বলবো? মানে এটা তুমি বলো, তুমি কি কৌশল মানে বুঝছো? জি ম্যাম। কৌশলের উদাহরণ বলতে পারবো না, তাই না? কেউ কি আছি বলতে পারবো, একটা উদাহরণ দিতে পারবো সুন্দর করে? আফসানা, হ্যাঁ, তুমি কি একটা উদাহরণ দিতে পারবা কৌশলের, বাস্তবধর্মী উদাহরণ? মানে তোমরা কিন্তু অনেক কৌশল ব্যবহার করো, অনেক কিছু তো অনেক, আমি কিন্তু খারাপ মিন করতেছি না, ভালো মিন করতেছি, এবং কৌশল ব্যবহার করা খুব দরকার।
তুমি যদি ঠিকঠাক মতো টেকনিক গুলো ব্যবহার না করতে পারো তোমার পারফরমেন্স খারাপ হবে, ঠিক আছে? তুমি ভালোভাবে কাজ করতে পারবে না, বেটার রেজাল্ট নিয়ে আসতে পারবে না। তো তুমি কি কৌশলের একটা উদাহরণ দিতে পারবা? আচ্ছা আফসানার কথা আমি খুব আস্তে আস্তে শুনতে পাচ্ছি, তোমরাও কি আস্তে শুনছো নাকি জোরে শুনতে পাচ্ছ একটু বলো তো। আচ্ছা সেদিন তাহলে দেখো আমি একটা উদাহরণের কথা বলি, তোমরা রিলেট করতে পারো কিনা। তোমাদের ফিনান্সে মনে হয় একটা অ্যাসাইনমেন্ট ছিল যেখানে কিনা ওই যে টাকা পয়সা রিলেটেড প্রতিবেদন বা হয়তো মানে একটা বিজ্ঞাপন বা প্রতিবেদনের মতো কিছু ছিল, ইবন ম্যাডাম মানে তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো চেক করছিল। তো অনেকেই অনেক সুন্দর করে ছবি কেটে লাগিয়ে দিয়েছো, আবার অনেকে আবার শুধু বর্ণনা লিখে গিয়েছো। আমি কি ঠিক বলছি তোমাদের অ্যাসাইনমেন্টই তো? জিমি একই অ্যাসাইনমেন্ট এক একজন এক এক ভাবে করেছো, এক একজনের এক একটা পদ্ধতি ছিল, টেকনিক ছিল, কৌশল ছিল, ধরন ছিল। যেমন অরিন মনে হয় বড় একটা আর্ট পেপারে মনে হয় ছবি ছবি লাগিয়ে এইভাবে করেছো। অরিন এভাবে করেছো না? জিমি এটা কি ছিল তোমার? তুমি কি ব্যবহার করেছো অরিন এখানে? কি ছিল এটা তোমার নিজস্ব কৌশল, ঠিক আছে? একই অ্যাসাইনমেন্ট, একই জিনিস, একই বই, সব এক, কিন্তু এক একজন এক এক ভাবে করেছে। এটা কি ছিল? কৌশল। তো আমরা কি কৌশলটা বুঝতে পেরেছি? আচ্ছা দেখো আমরা কিন্তু চ্যাপ্টার এখনো শুরু করিনি, বাট এইখানে যে জিনিসগুলো আছে না এই টপিক গুলো নিয়ে আমাদের চ্যাপ্টারটা, তো এইগুলোর মানে কি, কোনটার মানে কি, সেটা যদি আগে ভাগে আমরা একটু বুঝে যেতে পারি পরবর্তীতে আমরা যখন পড়বো তখন আমাদের বুঝতে খুব সুবিধা হবে। এর জন্য কিন্তু আমি সময়টা নষ্ট করছি। তোমাদের কি বিরক্ত লাগছে এগুলো নিয়ে আলোচনা করতে বা শুনতে? বিরক্ত লাগলে আমি পরে চলে যাব, বলো। নো ম্যাম। এরপর একটা অর্থের উৎস, এটা পারার কথা, বুঝার কথা, একদম সহজ কথা। অর্থের উৎস মানে কি? না মুনাফা যেখানে সংগ্রহ করা হবে। মুনাফা না মূলধন? মুনাফা না মূলধন। এক্স্যাক্টলি মূলধন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখো তোমার, তুমি উদ্যোক্তা, তোমার মাথায় কিছু আইডিয়া এসেছে, সেটা নিজে নিজে হোক বা কোথাও থেকে কোনো সোর্স থেকে হোক আসছে, তুমি ঠিক করে ফেলছো কিভাবে করবা। হ্যাঁ কিভাবে করবা সে কৌশল ঠিক করে ফেলছো। এখন কি তোমার টাকা পয়সা লাগবে না, রিসোর্স গুলো লাগবে না, না হলে তুমি কিভাবে করবা? দেখো এই অর্থের উৎস, হ্যাঁ, তো এই অর্থের উৎসটা অনেক ভাবে হতে পারে, নিজস্ব অর্থায়ন হতে পারে অথবা বাইরের কোনো সোর্স থেকে টাকা আসতে পারে। যেমন তোমার নিজস্ব যদি জমানো টাকা থাকে তুমি ওইটাই ব্যবহার করছো, সেটা হতে পারে নিজস্ব অর্থায়ন, অথবা তুমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের থেকে নিচ্ছ, এটা হতে পারে, তুমি কোনো সম্পদ বিক্রি করে নিতে পারো, এটাও হতে পারে। আবার কি হতে পারে, আমরা আর্থিক প্রতিষ্ঠান ঋণ দানকারী প্রতিষ্ঠানের কাছেও যেতে পারি। এরকম একটা প্রতিষ্ঠানের নাম বলো তো যারা আমাকে অর্থ দিয়ে সাহায্য করবে। কোন প্রতিষ্ঠান কারা করে? ব্যাংক। ব্যাংক, ব্যাংক হলো সবচেয়ে রিলায়েবল একটা সোর্স, অর্থের উৎস, বুঝছি? আচ্ছা এরপর হলো ভোক্তা, কনজিউমার, ভোক্তা। ভোক্তা মানে কি? ভোক্তা মানে কি?
যারা কোনো কিছু ভোগ করে। তাসলিমা তো লাজুক হয়ে কথা বলছে কেন বাবা, বলো একদম, মানে সে কনফিডেন্ট এর সাথে বলো, এত লজ্জা করার কিচ্ছু নেই। কি বলেছো আমি বুঝি নাই তাসলিম, আবার বলো তো একটু বাবা, আবার বলো। মিস আমি বলছিলাম যে ভোক্তা বলতে মিস ক্লায়েন্ট কে বোঝানো হয় কি? ক্লায়েন্ট, আচ্ছা ক্লায়েন্ট শব্দটা অনেক মিনিং, অনেক ভাস্ট, মানে অনেক বিশাল, ঠিক আছে, অনেক লোকজন পাবলিক চলে আসে, ক্লায়েন্টের মধ্যে অনেক ধরনের মানুষ আসে, বাট ভোক্তা বলতে নির্দিষ্ট একটা শ্রেণীকে বুঝাচ্ছে। তুমি যদি কোনো ধরা যায় ছোঁয়া যায় বস্তুগত কোনো পণ্য, হ্যাঁ, তৈরি করো, এই পণ্যটা কারা উপযোগ নিঃশেষ করবে, কারা কনজিউম করবে, কারা এটা ব্যবহার করবে, কারা এটা ইউজার, বুঝছো, তারা হলো ভোক্তা। তারা কিন্তু মানে দেখো চকলেট চিনি, তো চকলেট চিনি, মেয়েরা আমার কথা শুনতে পাচ্ছো? আচ্ছা তোমার আব্বু চকলেট কিনে নিয়ে আসলো বাজার থেকে বা দোকান থেকে, সেই চকলেট তোমার আব্বু খেলো, তুমিও খেলে, তোমার ছোট বোনও খেলো, ঠিক আছে, তিনজন মানুষ খেলো, তো এইখানে তিনজন মানুষকে কি হবে তারা? ম্যাম ভোক্তা। এক্স্যাক্টলি ভোক্তা, বাট কিনে কে নিয়ে আসছে? ম্যাম বাবা। বাবা, বাবা ক্রেতা, যিনি ক্রয় করেন তিনি ক্রেতা, তিনি ভোক্তা হতেও পারেন নাও হতে পারেন, কিন্তু ভোক্তা কি হতে পারবে, হতে হবে সবসময় যিনি কনজিউম করে। যেমন দেখো তোমার মানে বাসায় চকলেট নিয়ে আসছে, তুমি এবং তোমার ছোট বোন খেয়েছো, ঠিক আছে, চকলেটটা তোমাদের দুইজনে, তোমরা দুইজন খেয়েছো, তোমার বাবা খায়নি, বাট বাবা কি করেছে, কিনে নিয়ে আসছে, তো এইখানে ভোক্তা কে কে, বাবাও কি ভোক্তা হবে? এখানে বাবার ভোক্তা হবে না, ভোক্তা মানে যারা হলো ওই পণ্য বা ওই বস্তুর উপযোগ নিঃশেষ করে, হয় সে ক্রেতা হতেও পারে নাও হতে পারে, বুঝছি? তো দেখো তুমি যখন ব্যবসা শুরু করবা তখন কি তোমার আগে ভাগে চিন্তা করতে হবে না যে তুমি যে প্রোডাক্টটা পণ্য নির্বাচন করছো, ওই যে আগের চ্যাপ্টারের পড়া সঠিক পণ্য নির্বাচন, পণ্য নির্বাচন করছো সে পণ্যের ভোক্তা কারা, কারা এই পণ্য কনজিউম করবে, উপযোগ নিঃশেষ করবে, কাদের উদ্দেশ্যে তুমি বানাচ্ছো, এটা আগে ভাগে চিন্তা করতে হবে না, বলো? জি মিস। বুঝছি, সবার কাছে ভোক্তা মানে ক্লিয়ার? তো ভোক্তার পাশে ব্র্যাকেট দিয়ে পেন্সিল দিয়ে লেখো কি লিখবে বলো, পিয়ন্তি কি লিখবা, ভোক্তা মানে কি লিখবা বলো, পিয়ন্তি শুনতে পাচ্ছো? মেয়েরা আমার কথা শুনতে কি তোমাদের প্রবলেম হচ্ছে? আমি শুনতে পাচ্ছি, তো কথা বলো, আমি তো একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছি বাবা, এটা মানে কি বলবা না? জিমিস বলেন, আমি তো বলবো না, আমি বললাম যে তোমাদের যদি লিখতে হয় ভোক্তা, ভোক্তা মানে কি লিখবা, বুঝছো কিনা বলো আগে, আমি যা বলেছি সেটা বুঝেছো, সেটা ক্লিয়ার হয়েছে? জিমিস একদম ক্লিয়ার, কোনো কনফিউশন নাই? লামিশা কোনো কনফিউশন আছে, এলোমেলো লাগছে? আচ্ছা তাহলে কি লিখবা, ভোক্তা মানে কি, কি লিখবা ব্র্যাকেটে, আমি বসে লিখতে কি লিখবা, কি লেখা যায় একটু বলো তো, ভুল হলে আমি ঠিক করে দিব বাবা, লজ্জা পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, লজ্জা পাইও না, বলো। বলো অরিন, কেউ পারছে না, অরিন পারবা? অরিন মিস পণ্যটা যে ভোগ করবে ভোক্তা, পণ্যের উপযোগ যিনি নিঃশেষ করেন, পণ্যের উপযোগ মানে পণ্যটা দিয়ে যে উদ্দেশ্য তৈরি করা যায় বা পণ্যটা যে ধরনের সুবিধা দিবে বা যা মানে অভাব পূরণ করবে, হ্যাঁ, ওর যে বৈশিষ্ট্যটা, যে বৈশিষ্ট্যের মাধ্যমে আমার অভাবটা পূরণ করছে, এটাকে কি বলে, উপযোগ বলে। তো এই যে পণ্যের উপযোগ যিনি নিঃশেষ করেন, যিনি শেষ করে ফেলেন, তিনি কি,
ভোক্তা দেখতে পারবে এবার আমি কিন্তু এগুলো সব জিজ্ঞেস করব নেক্সট ক্লাসে আমি বলতেছি না বাসায় একবার বলেন তো আচ্ছা লিখে নেই হ্যাঁ আমি লিখতে বলতেছি ভোক্তা মানে হলো পণ্যের উপযোগ লেখো পণ্যের উপযোগ জিনিস তারপর তিনি নিঃশেষ করেন বুঝছি মানে বুঝছি না বুঝছি তানিশা বুঝছো বাবা জিমি আচ্ছা অরিন শুনতে পাচ্ছো জি ম্যাম বুঝতে পেরেছো তানিশা তানিশা জিমি একটু উদাহরণ দাও তো তুমি একজন ভোক্তা কিন্তু তুমি ক্রেতা না এমন একটা উদাহরণ দিবা তুমি ভোক্তা কিন্তু তুমি ক্রেতা না ক্রেতা হও নাই এমন একটা উদাহরণ লাগবে আমার বলো তো বুঝলে উদাহরণ দিতে পারবা পারবো না তানিশা মিস বুঝেছি কিন্তু গুছিয়ে বলতে পারতেছি না মিস পারবো না পারবোই না তাসিম পারবে তাসিম লামিশা প্রিয়ন্তি পারবো না আচ্ছা দেখো নীল ক্ষেত চিনি না চিনি এইখান থেকে খাতা কলম পেন্সিল তুমি সবসময় কি একদম বছরের শুরুতে অনেকগুলো নতুন নতুন খাতা পেন্সিল নিয়ে আসে না তো ওইটা কি সবসময় তুমি গিয়ে নিয়ে আসো না আম্মু আব্বু যে নিয়ে আসে আম্মু আব্বু সাথে করে নিয়ে গিয়ে নিয়ে আসে বলো তো তুমি নীল ক্ষেত মানে তুমি যে কলম পেন্সিল খাতা বই ব্যবহার করো এগুলো নীল ক্ষেত থেকে বছরের শুরুতে অনেকগুলো করে কিনে নিয়ে আসো কখনো এরকম হয়েছে আচ্ছা এগুলোকে সবসময় তুমি তোমার টাকা দিয়ে ক্রয় করো নাকি আম্মু আব্বু ক্রয় করে নিয়ে আসে দেখো এই কলম পেন্সিল কি আম্মু আব্বু ব্যবহার করবে নাকি তুমি ব্যবহার করবে তুমি ব্যবহার করবে তাই না প্রিয়ন্তি আচ্ছা তো এই ক্ষেত্রে তুমি কিন্তু ক্রেতা না তুমি টাকা খরচ করছো না তোমার কেনার ক্ষমতাও নাই তুমি হয়তো সাথে যাচ্ছো চুজ করার জন্য যে হ্যাঁ আম্মু এই খাতাটা নাও বা এই পেন্সিল গুলো নাও বা টাকাটা কে দিচ্ছেন আম্মু অথবা আব্বু ক্রয় ক্ষমতা আম্মু অথবা আব্বুর আছে তোমার নাই বাট এইগুলার উপযোগ কে নিঃশেষ করছে তুমি আমি তাই আমি ভোক্তা হ্যাঁ কিন্তু তুমি কি ক্রেতা ক্রেতা কে তোমার আম্মু অথবা আব্বু আবার এখন কি তুমি বুঝতে পেরেছো তাহলে এখন এমন একটা উদাহরণ দাও যেটাতে তুমি ক্রেতা তুমি ভোক্তা প্রিয়ন্তি দিতে পারবো দিতেই আমি আর কি বুঝি নেই বিচার কি ভোক্তা ক্রেতা দুইটাই আমি হবে দুইটাই আমি হ্যাঁ দুইটাই তুমি খুব সহজ একটা উদাহরণ মিস মার্কেট থেকে হয়তো আমি নিজের টাকায় নিজের জন্য একটা জামা ক্রয় করলাম খুব সুন্দর হয়েছে আরো সহজ করে বলি শনিবার দিন ক্লাস শেষ হওয়ার পরে বাইরে বের হয়ে কি করলাম মনচাইলে একটু ঝালমুড়ি খাই ঝালমুড়ি কেনার টাকাটা কি তুমি নিজের ব্যাগ থেকে বের করে দাও না ওটা তোমার টাকা থাকে না সবসময় জি মিস তোমার টাকা দিয়ে তুমি কিনেছো তুমি খাচ্ছো তো এখানে কি ঝালমুড়ির ভোক্তা এবং ক্রেতা কে মিস আমি দেখি বুঝতে পারছিস